আমি একটা লালন গীতি গাইব, একটা গাইব লালন গীতি। আমাদের শিল্পী আরো আছে, তারাও গাইবে। হ্যালো, মুসলমান ভাইদের ঈদ হয়ে গেল, কিন্তু মক্কা শরীফে বড় বড় ইসলামিক কান্ট্রি থেকে এসেছেন তারা হজ আদায় করতে। তাই লালন ফকির এখানে বলছেন যে মানুষটার আশায় আমি মক্কা শরীফে যাচ্ছি, সেই মানুষটাকে যদি দেখা না পাই, খাবার খায় এত টাকা পয়সা খরচা করে, আমার তো মনে হয় লালন বলেছেন এটা তো ব্যবসার খাতি। 1 লাখ টাকা যদি খরচা করে যায় ওখান থেকে আরো 5 লাখ টাকা ধরে বলো, ঠিক আছে, ধন সম্পদ নিয়ে আসতে পারবো। এইরকম একটা ব্যবসা হয়ে গেছে আল্লাহর নামে, না মোটেই নাই। মক্কা যে হজ করিয়ে
শাশুড়ের রূপ নাহি দেখি সিরাজ সাকয় অবুদিল আলো
বলবে আকি রাসুল রাসুল বলে ডাকি আমি রাসুল রাসুল বলে ডাকি এবার জিন্দা পীরের জিন্দা পীর যেমন আমাদের গুরু ধরতে হয়, ইসলাম ভাষায় বলেছে পীর এবং অ্যারাবিয়ান শব্দে বলেছেন মুর্শিদ, পীর আর সেটা বাংলায় ব্যাখ্যাই বলেছেন গুরু। তাই এখানে বলেছেন এবার জিন্দা পীরের, ওরে জিন্দা পীরের খানদানেতে করো তাহারি পড়োরে মনে অউলায়ালে মোহাম্মদ রাসুল, পড়োরে মন অউলায়ালে মোহাম্মদ রাসুল। দেখে তারে তুমি করো কবুল, পড়ো রে মন অউলায়ালে
রাছে হয় আহা নদী তো রাছে হয় চেষ্টা করব পরবর্তী সময়ে দিয়ে এখানে গান শোনানো। হ্যালো, হরে বলো জাগার। আচ্ছা, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমাদের এই যাদুবিন্দ আসলো কোথার থেকে, কেনই বা তার এই উদ্যোগ? তিনি চেয়েছিলেন যে লালনের বোতল, এই যাদুবিন্দুর গুরু একজন ছিলেন, তার নাম হচ্ছে কবির গোসাই। এবং কবির গোসাইয়ের আরেকজন গুরু ছিলেন, তার নাম হচ্ছে চরণ পাল। নিশ্চয়ই আপনারা অগ্রদ্বীপে যান, আপনারা দেখতে পেয়েছেন ওই
ওই সিঁড়ির থেকেই চলে আসছে এই জাদুবিন্দু। জানি না এনার ভিতরে কি প্রতিভা ছিল, তবে একটাই, আপনাদের ভিতরে এই যে জাদুবিন্দু, এখনো আমার মনে হচ্ছে সে মরেনি, সে জীবিত। কোথায় বা কার কাছে এই গানের মধ্যে দিয়ে তার একটা পরিচয় দিয়েছে। আমি একটা গান এই জাদুবিন্দুকে নিয়ে গাইব, যদি ভুল ভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমাদের এই মেলায় দয়াল চাঁদ জাদুবিন্দু বলা হয়েছে ঠিক, কিন্তু জাদুবিন্দুর আর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আরেকটু তুলে ধরলে মনে হয় এ খালি সমুদ্রগড় কেন, সমস্ত দেশে আমার ভারতবর্ষ ছাড়াও অন্য অন্য দেশেও যেন এরকম একটা ইতিহাস থাকে, আমি এটা কামনা করছি আমার এই কমিটি ভাইদের কাছে এবং তপন শিকদারের কাছেও আমার এই আবেদন থাকলো। তার একটা ইতিহাস দিলে মনে হয় আরও বহু দেশে এর পরিচয়, যেমন লালন। আজ লালনকে নিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে, তদ্রুপ পরিমাণে মনে হয় এই জাদুবিন্দুকে নিয়েও এরকম একটা ঘটনা ঘটতে পারে। এই গত 27 কার্তিক লালন মেলা আমি 15 বছর অর্থাৎ 1990 সালে শান্তিদেব ঘোষকে নিয়ে ওই লালন মেলা উদ্বোধন করেছিলাম কুষ্টিয়া, বাংলাদেশ, আমার বাড়িও বাংলাদেশ, যশোর ডিস্ট্রিক্ট, ঝিনাইদহ মহকুমার ছিল তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তবে আমার এই যে উদ্দেশ্য একটা, 15 বছরে আমি একটা লালন পুরস্কারও পেয়েছি, তাতে আমি ধন্য। এরকম এই জাদুবিন্দুকে নিয়েও যেন এইরকম একটা ঘোষণা সারা পৃথিবীতে থাকে, এই আপনাদের কাছে আমার একান্ত কামনা এবং নিবেদন আবেদন, এবং আপনাদের চরণও এ কথাটা যেন লক্ষ্য থাকে, এটাই আমি বড় মনে করব। আর ওনার একটা গান আমি গাইব, প্রথমে গান হয়তো অনেক জানি কিন্তু গাওয়ার মতন সুযোগ আমাদের আসবে না, আমি দুখানা গান গাইব, একটা লালন গীতি আর একটা জাদুবিন্দু। আসতে বাবা, এ বাবা, ইনি বলেছেন যে মসজিদ বা মন্দির এগুলাই আমরা, কেউ আল্লাহকে সাধন করছি, কেউ ভগবানকে সাধন করছি। আসতে বাবা, বাবা গো সাধু বাবা, রাম বলো। আহা, দেখুন ।
প্রথম ফেসাদে মনে হয় যাদুবিন্দু পড়েছিল, মানে যাদব শেখ এনার নাম। ইনি একজন মুসলমান, আমি গতকালকেও বলেছিলাম এ কথা, গুরুর কৃপায় শেখ আর রাখেনি, ওই জাদুটা রেখেছে। আর তার সাধন সঙ্গিনী ছিল বিন্দু, অর্থাৎ জাদু আর বিন্দু, গোসাই কবির এই টাইটেলে ওনাকে দিয়েছিলেন। তাই মসজিদ বা মন্দির এ কোনো জায়গায় তিনি খুঁজে পাননি আল্লাহ বা ভগবানকে। আপনাদের যে গোলমাল এ ঠেকানোই মুশকিল। হরি বল, এইবার আমি সেই যাদুবিন্দুর সেই গানটা গাইছি। দেখেন, ওই যাদুবিন্দুকে নিয়েই আমি কথা বলছি। মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, ও সে জগৎ পিতা, দেখো জগৎ পিতা বলছেন কথা মিষ্টতা মধুর স্বরে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, কেউ তার পায় না দর্শন, জগৎ শূন্য আকার মান্য, হয় সে জগতের জীবন, হয় সে জগতের জীবন। এই ঘরে থেকে লুকোচুরি খেলা করে একটা মানুষ, তার নাম মহামানুষ। লুকোচুরি করে বিলক্ষণ, কেউ তার পায় না দর্শন, জগৎ শূন্য আকার মানল জগতের জীবন। এ নাভি পদ্মে স্থিতি প্রলয়তি, এ নাভি পদ্মে স্থিতি প্রলয়তি, পলকে প্রলয় করে সে পলকে প্রলয় করে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে। করো আপনি তবে যদি মেলে তোমার সেই গুণমণি, আপন তত্ত্ব, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কিবা আমার কর্তব্য, এই অবশেষে আমার স্থান আবার হবে কোথায়। ইসলাম শাস্ত্রে এক জায়গায় লিখেছেন, আরবিয়ান শব্দ মান কানা ফিহা জেহি আমাবন ইসরাইলে, হাসরে উঠিবে অন্ধ এখন অন্ধ থাকিলে। গোসাই যাদুবিন্দু এরকম একটা ভাষা প্রয়োগ করেছেন, বাংলা ব্যাখ্যায় বলেছেন যে তুমি মান আরাফা নফস ফাকা দারাফা রব্বহু, হাদিস আন্তাবদুল্লাহ কায়া নাক্কা তারাহু, আত্মার পরিচয় হলে আল্লাহর দিদার এখানে অবশ্যই মেলে, বাংলা ব্যাখ্যা। আমরা আল্লাহকে খুঁজছি,
কে পশ্চিম দিকে মনে মনে ভাবছে যে হ্যাঁ পশ্চিম দিকেই আল্লাহ থাকে, না আল্লাহ পশ্চিম দিকে থাকে না। কেউ ভাবছি পূর্ব দিকে ভাগবত পাঠ করে, এরা বলে যে পূর্ব দিকে ভগবান থাকে, অসম্ভব, এর আমরা ঘোর বিরোধী, এ কথা বাউল মানতে রাজি নয়, চাই যাদুবিন্দু বলেছেন। আপন তত্ত্ব করো আপনি, তবে যদি মেলে তোমার সেই গুণমণি, প্রকাশ করেছেন, অর্থাৎ নিজেকে আগে নিজে জানো, আত্মার সম্বন্ধে আগে খোঁজ নাও, তোমাকে আগে তুমি চেনো, তুমি কে, তাহলে ঈশ্বরের সন্ধান পাবে এইখানে, তাছাড়া কোনো জায়গায় মসজিদ মন্দিরে আল্লাহ ভগবান থাকে না, যদি থাকে এই মানুষের দেহে, দেহ মন্দির, দেহটাও একটা মসজিদ। আপন তত্ত্ব করো আপনি, তবে যদি মেলে তোমার সেই গুণমণি, সেই গুণমণি, তারে ধরবার আশা, তারে ধরবার আশা, তারে ধরবার আশা কেউ করো না, সে যে অধর নিধি নাম ধরে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে। যাদুবিন্দু আপন ঘর নিয়ে লোকশ্রী করে বিলক্ষণ, কেউ তার পায় না দর্শন, সে যে জগৎ শূন্য আকার মান্য হয় জগতের জীবন, নাবি পদ্মে স্থিতি প্রলয় অতি পলকে সে প্রলয় করে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, মনে প্রাণে হয় যদি বিশ্বাস, করো তুমি তাহারি আস, ওরে তর্ক করলে ফাঁকা হবে তোমার সকল কর্মনাশ, তোমার মনে প্রাণে হয় যদি বিশ্বাস, তবে করো তাহার আস, তর্ক করলে ফাঁকা হবে সকল কর্মনাশ। যাদুবিন্দু ঠেটা, ও যাদুবিন্দু ঠেটা বুদ্ধি মোটা, আমাদের কতগুলো মানুষের মোটা বুদ্ধি আছে, কিছু সময় আগে বলল না যে বেশি কথা শুনতে ভালো লাগছে না, গান বলে, আমরা বুঝতে পেরেছি এটা মোটা বুদ্ধির কাজ, ওটা যাদুবিন্দু বলে গেছেন। মনে প্রাণে হয় যদি বিশ্বাস, তবে তাহার করো আশা,
অঙ্ক করলে ফাক্কা হবে সকল কর্মনাশ। আল্লাহকে বা ঈশ্বরকে নিয়ে যদি আমি তর্ক করি আমার সর্বনাশ হবে, তাছাড়া কিছুই নয়। এখানে যাদুবিন্দু ওই কথা বলেছে, মনে প্রাণে হয় যদি বিশ্বাস তবে করো তাহার আস, তর্ক করলে ফাক্কা হবে সকল কর্মনাশ। হরি বলো হরি বলো। বিন্দু ঠেটা বুদ্ধি মোটা, ও সে কবিরকে চিনতে না রে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে। যাদুবিন্দু গোসাইয়ের গান আমি একটা গাইলাম, ওই লাস্টে একটাই কথা, মেলে তাই খুঁজলে আপন দেহ মন্দিরে। জগৎ পিতা বলছেন কথা, এটা আরবিয়ান শব্দ আমি আগে উচ্চারণ করেছিলাম, এই মুখে যে কথা বলছে সেই আল্লাহ এবং সেই ভগবান। যাদুবিন্দু আরেকটা গানেও বলেছেন, আল্লাহ থাকে আল জিউ ভাই, কৃষ্ণ থাকে টাকড়াতে, একের সৃষ্টি পারলাম না তাই পাকড়াতে, এক গ্রামেতে কৃষ্ণের প্রকাশ বাস করে এক আকড়াতে। আল্লাহ থাকে আলজিউ ভাই আপন সুখে, কৃষ্ণ থাকে টাকড়াতে। এ কথা আমরা জানিনি কোনোদিন, যাদুবিন্দু এ কথা বলে গেছে। যাক হরি বলো, পরবর্তী সময় যদি আমি আরো টাইম পাই চেষ্টা করব এই যাদুবিন্দুকে নিয়েই আমি গান গাইব। এবার আমি গাইব, আমার পরবর্তী বহু শিল্পী আছে, তারা আপনাদেরকে গান শোনাবে। এনে চেয়েছিল যে এই মানুষ বলেছে, হরি বলো, ঠিক আছে, এরকম যুগে যুগে যেন যাদুবিন্দুর কাছে আমাদের প্রার্থনা, ঈশ্বর হিসাবে বা আল্লাহ হিসাবে সে যেন সবার মনোবাসনা পূর্ণ করে, আমিও এই বাসনা করে আপনাদের কাছে সবাই কামনা করছি। এবং এই মেলাটাকে আপনারাও চেষ্টা করবেন যুগ যুগ ধরে জিয়ে রাখা, এবং যেন আমি না থাকি আরও নিশ্চয় পরবর্তী সময় প্রজন্মে বহু মানুষ জন্মাবে এবং বহু বাউল আসবে, তা তো আমরা। আচ্ছা, এখানে বলেছেন যে যাদুবিন্দুরই আরেকটা গান গাইতে, আচ্ছা ঠিক আছে। হরি বলো, এবং সাধুগুরু বৈষ্ণব
এবং শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা, এই যে এই মেলাটা বহুত অর্থের প্রয়োজন, হয়তো একার দ্বারাই সম্ভব নয়, এবং সামগ্রিকভাবে আপনারা যে সহযোগিতা করছেন, হিন্দু বা মুসলমান বা বৌদ্ধ খ্রিস্টান, এখানে কোনো জাতিভেদ নাই, এখানে মানুষ এবং মানুষে মানুষকে কৃপা করবেন। এবং আমাদের কমিটির তরফ থেকে হয়তো ভিক্ষায় যাচ্ছে, আপনারা দয়া করে যে যা পারবেন, মা বাবা এবং আত্মীয় স্বজন যিনারা আছেন সবার কাছে আমার এই প্রার্থনা থাকলো। আমি আরেকটা যে যা পারবেন, মানে বেশি দাবি নয়, মনের থেকে যদি চাই আপনারা কৃপা করবেন, এটাই আমাদের কাছে ধন্যবাদ বলে গ্রহণ করব। এক টাকা দিলেও, আটা না দিলেও কোনো ক্ষতি নেই, যে যা পারবেন। নবয়নরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে, তার জোড়া ভরু নয়ন বাঁকা আছে, জোড়া ভরু নয়ন বাঁকা যোগীর গায়ে ভস্ম আঁকা, তার জোড়া ভরু নয়ন বাঁকা, তার জোড়া ভরু নয়ন বাঁকা, একবার যদি চাই ফিরে, নবয়ন রাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে, নবয়ন রাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। Thank you.
बहे बारी तारे दुई नयने बहे बारी बाहिर होए देख किशोरी बाहिर होए ताई कुलोमान तेज करे गुरुर चरणे तिनि आश्रय निएछिलेन ताई बाहिर होए देख किशोरी बोलते कि बुझाय एक विष्णु जगतपति आर आमरा जा आछि सब प्रकृति एकटाओ पुरुष नय ताई जादुबिंदु बोले से बाहिर हुए देख किशोरी अभिमान रेखे दूरी बाहिर हुए देख किशोरी কুন্দের দ্বারে নবয়ন রাগী যোগী এসেছে কুন্দের কারোর পাশে যে ভিক্ষা নেব